দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই প্রতিবেদন। আজ আমরা এসেছি দুর্গাপুর আশুলিয়া সাভারে, আর এখানে এসেছি এক নার্সারিতে। আর এই নার্সারির যিনি মালিক তার সাথে কথা বলবো এবং তার ব্যবসা কেমন চলছে এই বিষয়ে আপনাদেরকে একটি ধারণা দেবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাই আপনি এই ব্যবসার সাথে কতদিন ধরে জড়িত? আমি নতুন আসছি, প্রায় 6 মাস হইল। 6 মাস? এই 6 মাসে আপনি কি বুঝছেন এই নার্সারি করে কি লাভ হয় না লস হয়? হ্যাঁ, নার্সারিতে লাভ তো অবশ্যই বটে, লাভ আছে। আচ্ছা, লাভ আছে। তা এই মানে এখানে যে ফুল গাছগুলো এগুলো আপনারা তো খুচরা বিক্রি করেন না পাইকারি বিক্রি করেন? আমরা ম্যাক্সিমাম খুচরা বেশি বিক্রি করি, পাইকারি বেশি হয়। পাইকারি বেশি? তো পাইকারি কেমন রেটে বিক্রি করেন এগুলো? পাইকারি যেমন আপনি যে আছে ড্যান্ডাস, এটা আমরা পারপেস নেই হলো 14 টাকা 15 টাকা। 14 টাকা 15 টাকা? আর এই যে ওই ফুলগুলো, এটা হচ্ছে গাঁদা ফুল, আপনার এটাও 15 টাকা 15 টাকা। আচ্ছা, এছাড়া আপনাদের এখানে আর কি কি ফুল গাছ আছে? আর স্টার আছে, আপনার কসমস আছে, ডালিয়া আছে। ডালিয়া না, বাগানবিলাস। বাগানবিলাস। দর্শক দেখতে পাচ্ছেন এটা বিশাল বড় একটি নার্সারি, আর এখানে অনেক ধরনের অনেক ফল এবং ফুলের গাছ রয়েছে। এখানে আপনারা কতজন কাজ করেন? আমরা বর্তমানে 4 জন আছি। 4 জন কাজ করছে, সবাই কাছে এই গাছগুলো দেখাশোনা করা, পানি টানি দেওয়া এগুলো? হ্যাঁ হ্যাঁ। আমাদের বাগানে আরো ফল আসবে, চারা আসবে, ফল আসবে না? হ্যাঁ, ওখানে পরিষ্কার করতেছে তো দেখলাম আজকে, গাড়ি আনলোড হবে। আপনারা এই চারাগুলো কোথা থেকে আনেন? চারা যেমন রাজশাহী, বগুড়া, বিভিন্ন ডিস্ট্রিক্টে নিয়ে এসে। আমরা শুনলাম আজকে আপনাদের এখানে গাড়ি আসবে, এটা কোন জায়গা থেকে আসবে? এটা আসতেছে বগুড়া থেকে, সাতমাথা। বগুড়া সাতমাথা থেকে আসবে? জি। আর এগুলো এখান থেকে এবার কোথায় যাবে? এখানে বিভিন্ন ডিস্ট্রিক্টে চলে যায়, বাইরে যায়। দর্শক, আমরা নার্সারির যে মালিক সে মালিকের সাথে কথা বলে কিছু তথ্য আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। এবং এই যে পাশে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এটা আশুলিয়া বাজারে গিয়ে পৌঁছেছে। আর আপনারা যে কেউ যে কোনো মুহূর্তে এই নার্সারিতে আসতে পারেন, এটা প্রতিদিন খোলা থাকে, এটি সকলের জন্য উন্মুক্ত, এবং আপনারা এখানে এসে আপনাদের পছন্দমতো ফুল এবং ফলের চারা নিতে পারবেন। তো দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই।